সংস্কারের অভাবেই সবজি বাজার এখন নর্দমায় পরিণত। সংস্কারের উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরে। জানা গেছে, গোলাঘাটে বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজারে সবজি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বাজার শেডের পেছনের একটি অংশে বৃহস্পতিবার এবং রবিবার এই দুই দিন সাপ্তাহিক হাট বাড়ি সবজির দোকান নিয়ে বসে। যদিও এর আগে সবজি ব্যবসায়ীরা রাস্তার দুই পাশে সবজি নিয়ে বসত, কিন্তু করোনা পরিস্থিতিতে সবজি বাজারটি এখন বাজার শেডের পেছনে স্থানান্তর করা হয়েছিল। বর্তমানে এই সবজি বাজারটি এমন পরিস্থিতিতে রয়েছে যা একটু বৃষ্টি হলেই সম্পূর্ণ সবজি বাজারে কাদায় পরিণত হয়ে দুর্গন্ধ বের হয়। সামান্য একটু বৃষ্টি আসলেই সবজি বাজারে প্রবেশ করে সবজি কেনার মতো পরিস্থিতি থাকে না ক্রেতাদের। যেহেতু কাঞ্চনমালায় সাপ্তাহিক দুই দিন হাট বার বসে, তাই প্রতিটি হাট বাড়ি স্থানীয় কাঞ্চনমালা এলাকা সহ পার্শ্ববর্তী এলাকাগুলি থেকে ক্রেতারা ভিড় জমায়। কিন্তু সবজি বাজারের এই পরিস্থিতির কারণে অনেকেই সবজি বাজারে প্রবেশ করতে চরম সমস্যার সম্মুখীন হচ্ছে। বাজারটি সংস্কার করার জন্য ডুকলি আরডি ব্লকের যেমন উদ্যোগ নেই, তেমনি গোটা দপ্তরেরও কোনো উদ্যোগ নেই। সেদিকে যার ফলে কাঞ্চনমালা সবজি বাজারটি দিনের পর দিন আরো বিহাল অবস্থায় পরিণত হচ্ছে, যার ফলে বাজারের সবজি বিক্রেতারা এবং ক্রেতারা সাংবাদিকদের সামনে তাদের সমস্যার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন। ক্রেতা বিক্রেতারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন, সরকার যেন এলাকার মানুষের স্বার্থে খুব শীঘ্রই যেন সবজি বাজারটি সংস্কার করার ব্যবস্থা করে। কতদিন ধরে এই সমস্যাটা? এটা কি সবজি বাজার না? সবজি বাজার এটা। কি চাইতেছেন এখন? চাইতেছি এখানে মাটি দিয়ে উঁচা করে দিতে দিলে বাজারটা সুন্দর হইব। অনেকেও আর বাজারটা আর করে না। রিপোর্ট এখন ত্রিপুরা। আর ইউ টায়ার্ড ফ্রম ওয়ার্কিং অল ডে? ওয়েলকাম টু ফ্যানাস বিউটি স্পা অ্যান্ড কেয়ার। উই অফার মেসেজ সার্ভিসেস ফর বোথ ওমেন অ্যান্ড ম্যান। বডি স্পা, হেড মেসেজ, সিগনেচার মেসেজ, থাই মেসেজ, বডি স্পা, অ্যারোমাথেরাপি। আওয়ার স্পা অফার্স এ ওয়াইড রেঞ্জ সার্ভিসেস। উই ইউজ ন্যাচারাল আয়ুর্বেদিক প্রোডাক্টস। আওয়ার ব্রাঞ্চেস বার্তলা, আরএমএস চৌমুনি, মারা চৌমুনি, মাঠ চৌমুনি, বাদারঘাট। ফ্যানাস বিউটি স্পা অ্যান্ড কেয়ার, জয়নগর, আগরতলা, ত্রিপুরা। 8974580909। নর্থ ইস্টে প্রথমবার দা অল নিউ গ্রাফিক্স পয়েন্ট নিয়ে এলো একই ছাদের নিচে চাইনিজ প্রিন্টিং এর বিপুল অ্যাডভান্স মেশিনারি সম্ভার, যেখানে আপনারা আধুনিক মেশিনের মাধ্যমে পেয়ে যাবেন ফ্ল্যাক্স প্রিন্টিং সহ সিএনসি চালিকাটি, রুম পার্টিশন, ফল সিলিং, গ্লাস ও স্টোন অ্যান্ড গ্রেভিং ওয়ার্ক, এলইডি লেটার, প্রিন্ট টু ফ্রেমিং এর সমস্ত সুবিধা। চলে আসুন আমাদের ইউনিটি আর সাজিয়ে তুলুন আপনার স্বপ্নের বাড়ি দোকান শোরুমটিকে। আপনার কল্পনাকে আধুনিক প্রযুক্তির ছোঁয়ার বাস্তবে রূপ দেওয়াই আমাদের লক্ষ্য। তাছাড়াও থাকছে প্রতিটি কাজের উপর আকর্ষণীয় অফার। আমাদের ঠিকানা দা অল নিউ গ্রাফিক্স পয়েন্ট, মেলান মাঠ, গাঙ্গাল রোড, নিয়ার ফরেস্ট অফিস ফ্যাক্টরি, হলেশ্বর রোড নং 7, আগরতলা। মোবাইল নম্বর 9362528710972909321। ইস, যদি আমার এমন একটা গাড়ি থাকতো। আপনি কি খুঁজছেন সেকেন্ড হ্যান্ড গাড়ি যা মানের দিক থেকে ভালো এবং বাজেটের দিক থেকে সেরা? হ্যাঁ, একদম। চলে যান কুমারঘাট রতিয়াবাড়ি, পাওয়ার গ্রিডের অপর প্রান্তে অবস্থিত মমিতা অটোজোনে। মমিতা অটোজোনে পেয়ে যাবেন বিভিন্ন মডেলের ভালো কোয়ালিটির সেকেন্ড হ্যান্ড গাড়ি। পাশাপাশি রয়েছে ভেরিফাইড হিস্ট্রি, 376 কোয়ালিটি চেকস এবং ঝামেলাহীন ডকুমেন্টেশনের সুবিধা। আমি এই গাড়িটা কিনতে চাই, পুজোর কোনো অফার আছে কি? নিশ্চয়ই। আর এই পুজোর উপলক্ষে থাকছে বিশেষ অফার, কম ডাউন পেমেন্ট, স্পেশাল গিফট, 5% ফ্ল্যাট ডিসকাউন্ট, ফ্রি ফুল ট্যাঙ্ক ফিউল এবং লো ইন্টারেস্ট রেট ইএমআই। দুর্দান্ত!
বন্ধুগণ, আমি নিয়ে নিলাম আমার স্বপ্নের সেকেন্ড হ্যান্ড গাড়ি, আপনি কেন পিছিয়ে থাকবেন? মমিতা অটোজোন, আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ির ভরসা। যোগাযোগের জন্য কল করুন নিচের নম্বরে। সুখবর সুখবর সুখবর, এবার আমার আপনার প্রিয় শহর আগরতলার এডি প্যাট প্যান্ট্রিতে আপনারা পেয়ে যাবেন আপনাদের ঘর, অফিস কিংবা যে কোনো প্রতিষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য ছোট বড় বিভিন্ন সাইজের অ্যাকুরিয়াম, অ্যাকুরিয়ামের জন্য বিভিন্ন রং বেরঙের বিভিন্ন জাতের মাছ, মাছের খাবার থেকে শুরু করে যে কোনো গৃহপালিত পশু পাখির খাদ্য সামগ্রী এবং বিভিন্ন ঔষধপত্র। তাহলে আর চিন্তা কেন? আপনার বাড়িতে যদি অ্যাকুরিয়াম থেকে থাকে তাহলে অ্যাকুরিয়ামের জন্য বিভিন্ন মাছের প্রয়োজন হলে কিংবা একেবারে সুলভ মূল্যে নতুন অ্যাকুরিয়াম বানাতে চাইলে এখনই চলে আসুন আমাদের এডি প্যাট প্যান্ট্রিতে। আমাদের ঠিকানা দুর্জয়নগর এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা। আমাদের যোগাযোগের নম্বর 8968892641। ধন্যবাদ।